আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি জিএসসি বিডির আর একটা নতুন ভিডিওতে। তো আজকে কিছু ইম্পর্ট্যান্ট আপডেট জানাবো আপনাদের, ঠিক আছে? এই আপডেটগুলো আনা হয়েছে, অনেকেই বুঝতেছেন না। আপনার অবশ্যই টিপিন সম্পর্কে অবগত, সবাই 6 ডিজিটের একটা টিপিন সেট করে নেবেন। এ নিয়ে আমার চ্যানেলে আরও ভিডিও আছে, নিচের দিকে দেখে নিয়েন, ঠিক আছে? আর আজকে নতুন কিছু অপশন অ্যাড করা হয়েছে, যেমন দেখেন ক্রাইম আইডি, ঠিক আছে? আপনারা অনেকেই আমার নক দিতেছেন যে ভাই আইডি ব্লক হয়ে গেছে, আইডি ব্লক হয়ে গেছে, আইডিতে ঢুকতে পারতেছি না। আমি কি বলবো, আমারও একটা আইডি ব্লক হয়ে গেছে, ঠিক আছে? এগুলো আপনার আইডি ব্লক হয়েছে দেখেই যে আপনি অপরাধী তা না, কোম্পানি অ্যানালাইসিস করে অনেকগুলো আইডি ব্লক করছে এবং আইডিগুলো আস্তে আস্তে ছাইরে দেবে, সমস্যা নাই, ঠিক আছে? তার মধ্যে আপনার আমার আইডিও পড়ছে, সমস্যা নেই। এই দেখেন, এইগুলো হচ্ছে কি ক্রাইম আইডি, এইগুলো হচ্ছে হ্যাকার আইডি, আর এইগুলো হচ্ছে স্পন্সার। যেমন আপনার আইডিটা হয়েছে এই, ঠিক আছে? আপনার আইডির স্পন্সারে, মানে আপনার আইডির রেফারে এই আইডিটা করা হয়েছে, ঠিক আছে? এইটা হচ্ছে এই আইডিটার মাধ্যমে ধরেন হ্যাকিং করা হয়েছে, বিভিন্ন অন্য অন্য আইডি থেকে টাকা চুরি করে নেওয়া হয়েছে সাপোজ, ঠিক আছে? এখানে দেখেন অনেক আইডি আছে। তো এই আইডিগুলো কোম্পানি আপাতত ব্লক করে রাখছে, কিন্তু আস্তে আস্তে ছাইড়ে দেবে এগুলো প্রতিদিন, আজকে কালকের মধ্যে মনে হয় সব ঠিক হয়ে যাবে, যতদূর আমি আপডেট পাইছি। ও কোম্পানি এক একটা আইডি ধরে ধৈরা, দেন সেটার সব ডিটেলস অ্যানালাইসিস করে, সব যদি ক্লিয়ার পায় তাহলে ছাইড়ে দেয়, ঠিক আছে? সমস্যা নেই। এই দেখেন আইডিগুলো দেখেন, ঠিক আছে? এখানে অনেক আইডি আছে, আপনিও যাইয়ে চেক করে দেখবেন যে সেখানে আপনার আইডি আছে কি না। আপনার আইডি যদি থাকে তাহলে আপলাইনের সাথেও যোগাযোগ করতে পারেন, আর নাহলে একটু ওয়েট করবেন, অটোমেটিকলি এগুলো ঠিক করে দেওয়া হবে, কোনো সমস্যা নাই, টেনশনের এখানে কিছু নেই। আর এখানে দেখেন, আপনি একটু নোটিশে যান, এই দেখেন নোটিশে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন, সম্মানিত গ্রাহকবৃন্দ, আপনি আপনার আইডির লাস্ট আপডেট অপশনটি ফলো করুন। এই দেখেন, এই লাস্ট আপডেটটা দেখেন, এই নতুন একটা অপশন অ্যাড করা হয়েছে, আগেই তো বলছিলাম লাস্ট আপডেটে গেলে এই দেখেন এইখানে অনেকগুলো আপডেট আছে, দেখেন এই দেখেন, সম্মানিত গ্রাহক দের সুবিধার্থে জিএসসিবিডির অ্যাপটি আপডেট করা হয়েছে, মানে অ্যাপে আপডেট আসছে, এটা আপনারা অবশ্যই জানেন, আপডেট দিয়েছেন অনেকে, আর যারা না দিয়ে থাকেন আপডেট দিয়ে নেবেন। আর সম্মানিত গ্রাহকদের জানানো যাচ্ছে যে 1/8/2021 থেকে 25/8/2021 তারিখ পর্যন্ত সকল পেন্ডিং উইথড্র ক্লিয়ার করা হয়েছে। অনেকের মানে 99% উইথড্র ক্লিয়ার করা হয়ে গেছে যাদের পেন্ডিংয়ে পড়ে ছিল, আর যাদের হয় নাই তারা আপনারা অফলাইনের সাথে যোগাযোগ করে ক্লিয়ার করে নেবেন। তারপর দেখেন লিডারদের স্বার্থ বিবেচনায় অ্যাফিলিয়েট বোনাস 19 লেভেল করা হয়েছে। আগে যে আমরা ওই জেনারেশন বোনাস বলি যেটা, ঠিক আছে, জেনারেশন বোনাস আমরা কত পাইতাম, 9 লেভেল পর্যন্ত, ওটা এখন 19 লেভেল পর্যন্ত পাবো, ঠিক আছে? লিডার বৃন্দ, হ্যাকিং প্রতিরোধে বেশ কিছু আইডি স্বল্প সময়ের জন্য লক করা হয়েছে, আপনারা টেনশনমুক্ত থাকেন, রাতে আইডিগুলো আবার খুলে দেওয়া হবে। এই আপডেটটা কিছুক্ষণ আগে দেওয়া হয়েছে, হ্যাঁ, তো রাত না আমরা একটু বাড়াই দিই, কালকে সকাল পর্যন্ত ধরি, ঠিক আছে? যেমন টেকনিক্যাল ব্যাপার তো একটু লেট হইতে পারে। এই দেখেন, এবার নিচে একটা ছোটো করে কী লাগছে, সম্মানিত আইডি হোল্ডারগণ, কিছু আইডিতে অপরাধ শনাক্ত হওয়ায় তাদেরকে কোম্পানি পার্মানেন্ট ব্লক করে রাখছে, বাকি সকল আইডি কিছুক্ষণের ভিতরে ওপেন করে দেওয়া হবে, ঠিক আছে? এখন দেখি আমরা কী হয়, সেটা তো দেখাই যাবে। অ্যান্ড আপনারা যারা জিএসসিবিডি এখনও জয়েন করেন নাই, ঘাটাঘাটি করতেছেন অনলাইন জয়েন করবো, জয়েন কোম্পানি একদম নতুন কোম্পানি, খুব সুন্দর ইনকাম দিতেছে, সার্ভিস খুব ভালো, ইনস্ট্যান্ট পেমেন্ট, আর কি চান, ঠিক আছে? আপনারা এখনই জয়েন করেন জিএসসিবিডি, কিন্তু রিস্ক তো একটু থাকবেই, অনলাইন মানে একটু রিস্ক আছে, তারপরও বলবো অ্যাজ ইউর ওন রিস্ক, একটু রিস্ক নিতে হবে, ইনকাম করতে গেলে রিস্ক নিতে হবে, তো রিস্ক নিয়ে কাজ করতে হবে। আশা করি আপডেটগুলো বুঝতে পারছেন। আর যারা টিপিন এখনও সেট করেন নাই, টিপিন করে নেন, দেখেন আমার টিপিন সেট করা হয়ে গেছে, যাদের টিপিন একবার সেট করা হয়ে যাবে তাদের এই রকমের আসবে। তো বুঝে শুই না টিপিন সেট করবেন, টিপিনটা খেয়াল রাখবেন, ভুলে যাওয়া যাবে না টিপিন, ঠিক আছে? আর এখানে লাইভ উইথড্রতে আমরা যদি যাই, এখানে দেখেন সম্মানিত গ্রাহক 26/8/2021 তারিখে সকল উইথড্র সম্পূর্ণ হয়েছে, যাদের নাম্বারে সমস্যা আছে তাদের আইডিতে রিফান্ড করা হয়েছে, ঠিক আছে? যাদের আইডিতে সমস্যা আছে যাদের নাম্বারে সমস্যা আছে তাই আইডিতে রিফান্ড করা হয়েছে। তারপরে যদি কারো কোনো প্রবলেম হয়ে থাকে, আপনারা টাকা পান নাই, ঠিক আছে, বিকাশ বা নগদে উইথড্র দিয়েছেন আসে নাই, আইডিতেও আসে নাই, কারেন্ট ব্যালেন্সেও টাকা অ্যাড হয় নাই, সেক্ষেত্রে আপনি আপনার অফলাইন লিডারের সাথে যোগাযোগ করবেন, সে ওইটা আইডিতে জানাবে, আপনার টাকা আবার দিয়ে দেবে সাথে সাথে,
কোনো সমস্যা নাই, পানির মতো সব কিছু চলতে আছে। ঠিক আছে, আপনারা জিএসসি বিডি জয়েন করেন, সুন্দর একটা ইনকাম করেন, একটা স্মার্ট ইনকাম করেন। ঠিক আছে, আশা করি সবার জন্য ভালো হবে। তো আজকের যে আপডেটটা ছিল জানাই দিছি, এইটা হলো বিগ আপডেট। এবং যাদের আইডি ব্লক তারা টেনশন নিয়েন না, আপনি যদি অপরাধ না করে থাকেন, আপনি যদি অপরাধী না হন, আপনার আইডি থেকে যদি কোনো অপরাধ কর্মকাণ্ড না করা হয়ে থাকে, তাহলে আপনার আইডি অবশ্যই আপনি ব্যাক পাবেন। ঠিক আছে, সেক্ষেত্রে কালকে সকাল পর্যন্ত দেখেন, ইনশাল্লাহ তার আগেই পাই যাবেন। আর যদি না পান তখন একটু আপলাইন লিডারের সাথে যোগাযোগ করবেন, অযথা কেউ আপলাইন লিডারদের বিভ্রান্ত করবেন না ফোন দিয়ে, কারণ তারা খুব এমনি তো বিজি থাকে। ঠিক আছে, তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার পুরো কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া থাকবে, আমার সাথে যোগাযোগ করবেন। যারা নতুন আইডি করতে চান 24/7 সাপোর্ট দেওয়া হবে, নো টেনশন। আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে।